আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই লাইভ যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। আজকের যে লাইভ সেই বিষয়টা আমরা শুধুমাত্র একটা পক্ষ নিব, সেই পক্ষটা হলো বিদেশি যারা আমরা ইতালিতে বিভিন্ন সমস্যায় ফেস করতেছি তাদের পক্ষ নিব। কথাটা আমি এই কারণে পক্ষ বলতেছি কারণ আজকে যখন প্রায় ছয় ঘন্টা পূর্বে আমরা একটা স্ট্যাটাস দেই, দশটায় একটা লাইভ হবে, রেসিডেন্ট সৌজন্য রিনিউ চিত্তাদিনাঞ্চা আলোচ্য এই বিষয়ে, তার কারণ এর পূর্বে আমরা আরেকটা কী বলে একটা পোস্ট ছিল যেটা আশা করি আগামী সোমবার আমরা রোম কমুনের বিপক্ষে একটা মামলা করতে যাচ্ছি বিষয় রেসিডেন্স এবং আলোচ্য। আমাদের সেই পোস্টে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করছেন, কেউ বিষয়টাকে খুব নেতিবাচকভাবেও বলছে, কেউ আবার মন্তব্য করছেন সরকার বা পৌরসভার বিপক্ষে কেন, যারা রেসিডেন্স বিক্রি করে তাদের বিপক্ষে কেন মামলা করতেছি না, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে আমরা যেই মন্তব্যগুলো করি সেই মন্তব্যগুলো আমাদের উচিত হবে আমাদের নৈতিক দায়িত্ব রেখে মন্তব্য করা যে কোনো বিষয়ে। কারণ আপনি আমাকে একটা গালি দিলেন বা আমি কাউকে একটা গালি দিলাম, এটার সাথে মরালিটির বিষয়টা জড়ানো, সামাজিক দায়িত্ব জড়ানো, বা আমি একটা মন্তব্য যদি করি সেই মন্তব্যটার সাথে অনেক কিছু জড়ানো। আপনি একটা মন্তব্য যদি পজিটিভ করেন সেটা যেমন ফলোয়ার্সদের সুবিধা, প্লাস এটার সাথে একটা জনমত সৃষ্টি হইতেছে প্রশাসনের কাছে, সেটার একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর যখন আপনারা কিছু মন্তব্য করবেন যুক্তির বাহিরে একেবারে মন গড়া, আপনি কি উপকার পেলেন না না পেলেন সেটার সাথে আমরা কিছুই জানি না, তবে ক্ষতি যে হচ্ছে সেটা স্পষ্ট বলা যায়। কারণ আপনাদের কিছু কিছু মন্তব্য আপনি জানেন যে আমাদের এই ভিডিও বা আমাদের প্রত্যেকটা পোস্ট প্রশাসন নিজেই রেকর্ড করে এবং ট্রান্সলেট করে, তা কন্ট্রোল করার জন্য আমরা কি বলি, এটা পৃথিবীর সব রাষ্ট্রেই এই মোটামুটি যেই আইডিগুলো রাজনৈতিক বা সামাজিক বিষয়গুলো পোস্ট করে তাদের ব্যাপারগুলো তারা কন্ট্রোল করে, এটা স্বাভাবিক বিষয়। সুতরাং আপনারা যারা বলেন যে ইটালিতে থাকতে হলে রেসিডেন্স থাকতেই হইব, এটার বাহিরে মামলা করে কোনো লাভ নাই, আপনাদের এই কী বলে এই আইডিওলজির প্রতি পূর্ণ সম্মান দিয়ে বলছি, আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেই বিষয়টা হইল আমরা কেন রেসিডেন্স এর বিপক্ষে, কেন আলোচ্যর বিপক্ষে। এরপর আসবো অবশ্যই সৌজন্য রিনিউ চিত্তাদিনাঞ্চা, এরপর অবশ্যই আমরা ১৩ই মার্চের একটু আলোচনা করব, প্লাস আমাদের আজকের বর্তমান যেই সানাতোরিয়া চলতেছে। এবার আসি, মনে করি সানাতোরিয়া সবাই পেয়ে গেল, মানে অর্থাৎ বলতে চাচ্ছি যে প্রেফিত্তুরা কল করলো যে আপনি আসেন, মালিক পক্ষ ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন, সেটা হলো আলোচ্য। এখন এই আলোচ্যটা আপনি বা আমি কোথায় থেকে দিব, কেন আমাকে এরকম একটা কন্ডিশনের ভিতরে জীবে যেখানে আমি এটা ব্ল্যাক মার্কেটে সৃষ্টি হচ্ছে, আমি বাধ্য হচ্ছি সেটা খরিদ করার জন্য, এটাই আমাদের কথা। আসি রোম পৌরসভার কথাটা কেন বলতেছি। রোম পৌরসভা রোম কস্তুরা বলতেছে আপনার রেসিডেন্স নিয়ে আসেন নচেত আপনার সৌজন্য রিনিউ করব না, এটাও একটা হয়রানি। আর পৌরসভা বলতেছে আপনি সৌজন্য নিয়ে আসেন পরে আপনি আমি রেসিডেন্স দেব, এটা আরেকটা হয়রানি। তাহলে এখন প্রশ্ন, আমি মনে করি একটা সৌজন্য রিনিউ করতে দিছে, আমাকে আট মাস পর এক বছর পর কস্তুরা জানাইলো তোমার রেসিডেন্স নিয়ে আসতে হবে, এদিকে আমার সৌজন্যের ভ্যালিড শেষ। আবার অনেক জায়গায় দেখা যায় কস্তুরা অলরেডি সৌজন্য সিজ করে নেওয়া যায়, রিসিভুতা সিজ করে নেওয়া যায়, তাকে নোটিশ করে তুমি রেসিডেন্স নিয়ে আসো, তখন এই লোকটা রেসিডেন্স আনবে কোথায়।
এই যে একটা সমস্যা সৃষ্টি করে প্রশাসন, আমরা সেটার বিপক্ষে মামলা করব। এইবার আপনি যদি কি বলে প্রশাসনের পক্ষ নেন, পৌরসভার পক্ষ নেন, ভাই অনুরোধ করব আপনারা আপনাদের আইডির থেকে প্রচার করেন। আমরা তো আপনাদেরকে কাউকে কিছু বলি না যে আপনি পৌরসভার পক্ষ নেবেন, সরকারের পক্ষ নেবেন, মন্ত্রণালয়ের পক্ষ নেবেন, পুলিশের পক্ষ নেন, আপনার আইডিওলজিক্যাল ব্যাপার, আপনার ডেমোক্রেসি, আপনার ফিলোসফি আপনি নেবেন, আপনাকে তো আমরা মানা করি না। কিন্তু আমাদের একটা পোস্টের ভিতরে এসে আপনারা কেন এরকম বাজে মন্তব্যগুলো করেন যে মনে হয় যেন কি আপনারাই মানে ইসের ইটালির প্রতিষ্ঠিত, আপনাদেরই রেসিডেন্স আছে আর যাদের রেসিডেন্স নেই তারা কোনো মানুষ না, এরকম ভাবো আপনারা কিছু কিছু মন্তব্য করছেন। যারাদের রেসিডেন্স আছে, যাদের পয়সা আছে, যারা চাকরি করেন, যাদের বাসা আছে, যাদের বাড়ি আছে, তাদেরকে আগুরি মনের থেকে জানাচ্ছি যে আপনাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান এবং দোয়া রইল। যাদের নাই আমরা তাদের জন্য কথা বলতেছি, এটা হলো আমাদের কথা। এইবার যারা রেসিডেন্স বিক্রি করে, সেটা ভাই যে বিক্রি করে, যে ক্রয় করে, তাদের উপর বিষয়টা, যেই পক্ষ ভিকটিম তারা যদি অবশ্যই আমাদের সহযোগিতা করে চায় আমরা চেষ্টা করব। কিন্তু আমরা যাচ্ছি প্রশাসনের বিপক্ষে, কারণ প্রশাসন এরকম কিছু অনৈতিক আইন করার কারণেই একটা ব্ল্যাক মার্কেটের সৃষ্টি হয়েছে, এটা আমাদের সে। এটার সাথে আপনি একমত থাকতেও পারেন নাও থাকতে পারেন, আমরা কনফার্ম পৃথিবীর কোথায়ও, পৃথিবীর কোথায়ও কোনো নাগরিকের জন্যই কথা বলতে পারবে না যে তুমি এটা কি বলে এই রেসিডেন্স নিয়ে আসো। আমার জানা মতে, আমাদের জানা মতে নাগরিকের কাছে বা বিদেশির কাছে এতটুকু বলে তোমার ঠিকানা কোথায়, আমি তোমাকে কোথায় পাইতে পারি, সেটা ডোমেসাইল যথেষ্ট। শুধু তা না, প্রাইভেসি একটা আইন আছে, নাগরিক ইচ্ছা করলে সে পোস্ট বক্স ইউজ করতে পারে, আমার পোস্ট বক্স নাম্বার এত, আপনি এখানে আমার কমিউনিকেশন পাঠাই দেবেন, আমি সপ্তাহে সপ্তাহে গিয়ে সেটা চেক করে নিয়ে আসে আমার কী আছে না আছে। ইটালি তো সেই সিস্টেম আছে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে পোস্ট বক্স আছে, ইটালিতে সেই সিস্টেম আছে, কোয়ান্দ সেন্সা তেত্তি, অর্থাৎ যার থাকার জায়গা নাই তাদের রেসিডেন্স কোথায়, পৌরসভার আন্ডারে, তাদের চিঠিপত্র কোথায় যায়, ওই পোস্ট বক্সের মাধ্যমে। তাহলে আমি কেন সৌজন্য ঋণুর জন্য আপনি আমাকে বাধার সৃষ্টি করবেন, এটা একটা। এবার আসে আরেকটা, আমি বাসা ভাড়া নিছি, আমার পূর্বে ভাড়াটিয়া কে ছিল, কে রেসিডেন্স চাইছে না চাইছে, সেই লোক এখন কোথায় আছে, সেই জন্য আপনি দেড় বছর দুই বছর আমার রেসিডেন্স আটকায় রাখবেন, আমার নূল্যস্থ আটকায় রাখবেন, আমার রিকনজুমেন্ট ফ্যামিলি আটকায় রাখবেন, এইটা ভাই কোন আইনের ভিতরে পড়ে? তারপরও এই প্রশাসনের পক্ষ যারা নিচ্ছেন, এটা আপনাদের আইডিওলজিক্যাল ব্যাপার, আপনাদের সাথে আমাদের কোনো প্রকার দ্বিমত নাই। প্লিজ আমাদের পোস্টে এসে আপনারা এই ধরনের মন্তব্য করেন না যে প্রশাসন যেটি করতেছে এটি খুব ভালো করতেছে। এবার আসি সৌজন্য নবায়নের যে ব্যাপারটা, সৌজন্য নবায়নের ব্যাপারটা হইল প্রশাসন জানতে চাইতে পারে তুমি কি করো, অর্থাৎ কীভাবে তুমি খাও, তুমি কোথায় থাকো, এই এতটুকু। আমি ভিয়া কাপুয়াতে থাকি। প্রশাসন যদি বিশ্বাস না করে, আবার বলতেছি, যদি পুলিশ বিশ্বাস না করে আমি কোথায় থাকি, সেই সম্বন্ধে হয়তো সে আমার বাসায় এসে একটা কন্ট্রোল করতে পারে, আমি থাকি কি থাকি না এই বিষয়টা জানার জন্য। আমাকে বাধ্য করতে পারে না যে তুমি একটা রেসিডেন্স নাও, আবার রেসিডেন্সও যদি নিতে বলে আমাকে বাধ্য করতে পারবে না, আমার রেসিডেন্স ডোমেচাইল একই জায়গায় হইতে হইব না, আমার রেসিডেন্স এক জায়গায় হইতে পারে, আমার ডোমেচাইল আরেক জায়গায় হইতে পারে। কিন্তু সৌজন্য ঋণুর জন্য, বিদেশিদের জন্য এটা মানবে না, এটা কেমন কথা রে ভাই? আমরা এই বিষয়গুলো নিয়ে আদালতে যাচ্ছি। এবার আমরা ১৩ই মার্চের ব্যাপারে একজন ইলেকশন আন্দোলন করে লাভ নাই, তারপর কি এত আন্দোলন করলেন, কি হইল কোভিড থেকে, ভাই এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে কি হয়েছে না হয়েছে জানি না, তবে আমাদের যে সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারছি। আসেন আমরা যখন শুরু, এই কোভিডের শুরুতে যখন একটা মুভমেন্ট খাড়া করানো হয়, সর্বোচ্চ লোক ছিলেন ৩০০, মানে অর্থাৎ আমরা উপস্থিত ছিলাম ৩০০। এই ৩০০ লোক উপস্থিত করে একটা আইনের কি করা যায়? হ্যাঁ, ৩০০ লোক দিয়ে অবশ্যই করা যায়, যদি এই ৩০০ লোক কন্টিনিউ পিয়াস চায় বসা থাকে ২-৫-১০ দিন, অবশ্যই এটা সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। ফলে যারা বলতেছেন আন্দোলন করে কি হয়েছে, আমার তো মনে হয় না আপনি আন্দোলনে কখনো আসছেন, কারণ যেই লোকটা আন্দোলনে আসে সে তার সময় ব্যয় করে আসে, আইসে আবার আন্দোলনের খরচও দেয় ২-৫ টাকা, আবার সোলন গাজন দেয়, চিৎকারও করে, আর আপনি বাহিরে বৈশা বৈশা একটা করে মন্তব্য করেন আন্দোলনের বিপক্ষে। যাই হোক, আপনারা আপনাদের, আবার বলছি, আইডিওলজিক্যাল বিষয় নিয়ে থাকেন, আমরা চেষ্টা করতেছি আমাদের বিষয়গুলো দেখার জন্য। অর্থাৎ আমরা ১৩ই মার্চ আমন্ত্রণ জানাচ্ছি
তর্পিণীতারাতে যেখানে ভাঙ্গা দেওয়াল যেটাকে বলে, সেখানে রোমের বিভিন্ন সংগঠন আসবে, বিভিন্ন সংগঠন, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইস্ট ইউরোপ, বিভিন্ন সংগঠন, ইটালিয়ান তো অবশ্যই আছে। আমি অনুরোধ করব যেই যেই সংগঠন, আমি বৃহত্তর ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সিলেট, অর্থাৎ সব উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, যত আন্তরিক সংগঠন আছেন, ডিস্ট্রিক্ট ভেজ যে সংগঠনগুলো আছেন, সাংস্কৃতিক সংগঠনগুলো আছেন, ধর্মীয় যে সংগঠনগুলো, আমি অনুরোধ করব 13 মার্চ 2টা বাজে ভাঙা দেওয়ালের এখানে আপনারা উপস্থিত হন। উপস্থিত হয়ে আমরা একটা কর্মসূচির জন্য সব সংগঠনগুলোকে প্রস্তাব রাখি যে আমাদের এই সৌজন্য নেওয়ার জন্য অবশ্যই রাস্তায় নামতে হবে। রাস্তায় না নামলে আপনাকে দিবে না, যে যত কথাই বলেন যে না ইসের আন্দোলন করে কী হয়, আন্দোলন করলে এতটুকু রেজাল্ট আসে, চাপটা কমপক্ষে থাকবে। এবার আসেন শিশুদের কার্তা সৌজন্যের ব্যাপার। মা বাবার কার্তা সৌজন্য আছে, শিশুকে কার্তা সৌজন্য দেবে না, এটা কোনাই। মা বাবা যেদিন জুরামেন্তে যায় ইটালিয়ান পাসপোর্টের জন্য, সেদিন ইটালিয়ান পাসপোর্ট দিতে পারে শিশুরে, কিন্তু কার্তা সৌজন্য দেব না। এটা কি ধরনের কি বলা যায় হ্যারাসমেন্ট? আসেন যারা চিত্তাদিনাংসা চাবেন, 10 বছর কন্টিনিউ, 9 বছরের মাথায় 3 মাস গ্যাপ হয়েছে, 6 মাস গ্যাপ হয়েছে, তার কি পুনরায় আবার 10 বছর? তার মানে 19 বছর, মনে করি 18 বছরের মাথায় আবার গ্যাপ, তার মানে কি 28 বছর? এগুলো আপনারা কি রাস্তায় বলবেন না? যদি না বলেন, চাপ সহ্য করতে হবে। আমি অনুরোধ করব আপনারা উপস্থিত থাকেন 13 মার্চ, এবং টার্গেট করা হচ্ছে যে 13 মার্চে একটা ডেট, সমস্ত লোক একসাথে হইয়া সেখান থেকে একটা ডেট বাইর করা, কোন তারিখ কিভাবে আমরা আন্দোলনে নামব এবং কন্টিনিউ পিয়াসায় থাকব, কন্টিনিউ পিয়াসায় থাকব। আবার বলছি, আপনারা তো ঘরে ঘুমাসেন, আমরা ঘরে ঘুমাসি। আচ্ছা, আমরা আর পারি আর না পারি, আমরা তো মিনিমাম শুধু বাংলাদেশ কমিউনিটির কথা বলি, 37,000 লোক ঘরে ঘুমাসি। আমরা যদি 3,000 লোক মনে করি বাই রোটেশন নিলাম, যে 3,000 লোক আজকে রাত্রে ঘরে ঘুমাসবো না, ওই পিয়াসায় আমরা গ্যাদারিংটা করবো, সকালবেলা আবার কাজে যাব। আরেক গ্রুপ পরের দিন, তো ডেলি যদি 2-3-4 হাজার লোক পিয়াসার ভিতরে শিশু, মহিলা এবং আমরা যদি গ্যাদারিং শুরু করি, আপনার কি ধারণা এই এখানকার প্রশাসন সমস্যা শেষ না করে তারা চলে যাবে? আমার মনে হয় না। তা আমরা মনে করি দোষটা আন্দোলনের না, দোষটা হলো আমাদের, আমরা আন্দোলনকে গুছাইতে পারতেছি না, আমরা সকলে সার্বিকভাবে অংশগ্রহণ করতে পারতেছি না, এই হলো আমাদের, আমরা মনে করি এটা। এবার কিছু প্রশ্ন করা হয়েছিল কি বলে ইসের এই আজকে ইমিগ্রেশনের ব্যাপারে, আমি চেষ্টা করব আপনাদের কিছু উত্তর দেওয়ার জন্য। এই যারা একজনে প্রশ্ন করছেন যে তার এজাইলের সৌজন্যের অ্যাপয়েন্টমেন্ট জুলাই মাসে না কোথায় জন্য, তার পাতা সৌজন্যের ভ্যালিড শেষ হয়ে গেছে, এটাকে রিনিউ করতে হবে কি করতে হবে না, আপনি ইচ্ছা করলে করতেও পারেন, কস্তুর ইচ্ছা করলে করে দিতেও পারে, আবার নাও করে দিতে পারে, যেহেতু জুলাইতে অলরেডি আপনার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে ফিঙ্গার প্রিন্টের, সুতরাং আপনাকে যে রিসিটটা দিছে ফিঙ্গার প্রিন্টের ডেট দিয়া, সেইটাই সৌজন্যের মতো ভ্যালিড, যেটা আপনার ওই যে 6 মাসের সৌজন্য, পাতা সৌজন্য যেটাকে বলি, একই সেম ভ্যালু। সুতরাং এটা আপনার উপর নির্ভর করে আপনি করবেন কি করবেন না। আচ্ছা, এই আরেকজনে প্রশ্ন করছেন যে মালিক এবার কাগজ জমা দিছে বাদান্তে, অর্থাৎ ডিজেবল একজন মালিক কাগজ জমা দিছে, সেই মালিক কি আবার ই করতে পারবে কি না, নতুন কোনো কন্ট্রাক্ট ওরে কাজে রাখতে পারবে কি না, আইনগতভাবে কোনো অসুবিধা নেই রাখতে পারবে, কারণ তিনি যেটা সানাতরের কাগজ জমা দিয়েছেন সেই কাগজটা জমা দিয়েছেন হইল ইসের জন্য কি বলে এই এমার্সিয়নে লাভরও, তারপরেও সে একজন কন্ট্রাক্টে রাখতে পারে, এখানে রেড দ্বিতীয় প্রশ্ন আসবে না। আমি এরপর আরও 2-3টা প্রশ্ন আছে হলো আপনার ইসের কি বলে নুল্লাস্তার বিষয়ে, আমি সেটা যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের ফিনান্সের বরহান ভাই, আপনার জানেন সবাই, উনি খুব অনলাইনে খুব ইসে থাকে কি বলেন, খুব এক্সপার্ট লোক, এবং TMM পাতেন্তে, বাংলা পাতেন্তে এরকম একটা পেজও তারা চালাচ্ছেন, বিভিন্ন ইনফরমেশন তারা দিতেছে, তাদের পক্ষ থেকে একটা ইনফরমেশন আমাদের কাছে আসছে, সেটা হলো এটা, TMM বাংলা পাতেন্তের সাথে যারা ধর্মীয় ইমাম সাহেব এবং কি বলে মুয়াজ্জিন যারা আছেন, তারা যদি আপনারা পাতেন্তে দিতে চান, ফ্রি অফ কস্ট আপনারা ই করতে পারবেন, ইনস্ক্রিপশনে করতে পারবেন। ওনার প্রজেক্টটা হলো এটা, যদি ইমাম সাহেব এবং কি বলে মুয়াজ্জিনরা পাতেন্তে পায়, তাহলে
উনি যেই শহরে, যেটা মনে করি রোম শহর, আচ্ছা ঠিক আছে, বাসে বাসে গিয়ে আমরা কাজগুলো করি, শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে পড়াই, কিন্তু যেটা একটু কী বলে মফস্বল এরিয়া টাইপ যেই শহরগুলো, এই একবারে শহর ভিত্তিক না, বাসে যাওয়ার সময় নাই বা বাসে যাইতে খুব অসুবিধা হয়, সেখানে একটা পাতিনতে থাকলে হয়তো দেখা যায় একটা এরিয়ার ভিতরে 5-7টা শিশু থাকে, সেখানে তারা গিয়া পড়াইতে পারে, একটা লাইসেন্স যদি থাকে, একটা গাড়ি যদি থাকে, এই কারণে তারা এই এটা প্রকল্পটা হাতে নিছে। ইতালির সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে তারা ফ্রি অফ কস্ট পাতেন্তের অনলাইনে ক্লাস করাবে, আপনারা টিএমএম বাংলা পাতেন্তের সাথে যোগাযোগ করতে পারেন। আর বরহান ভাইকে ধন্যবাদ, তিনি আজকে আমাদের যে মসজিদটা খরিদ করার জন্য যে প্রচেষ্টা করা হচ্ছে, তিনি আজকে এসে 500 ইউরো ক্যাশ দিয়ে গেছেন, অর্থাৎ ওই একটা জায়নামাজের জায়গায় গেছেন। শুধু তা না, তিনি কবরস্থানের জন্য 3000 টাকার জন্য বলে গেছেন, তিনি আবার ফিরেন্সে গিয়ে ফর্ম ফিল আপ করে ইবানে তিনি টাকা পাঠাচ্ছেন। এই বিষয়টা হলো এই কারণে বলা যে সেই সুদূর ফিরেন্স থেকে আইসা মসজিদের জন্য তিনি জায়নামাজের খরিদ করে পয়সা রেখে গেছেন, প্লাস কবরস্থানের জন্য তিনি দিবেন কী বলেন 3000 ইউরো রাখতেছেন একটা ফাউন্ডার মেম্বার হওয়ার জন্য। ঠিক একই সাথে আমি সবার কাছে অনুরোধ করব, আসুন এইভাবে যদি সবাই আমরা আগায় আসি, যে কোনো কাজ খুব সহজ হয়ে যায়। অনেকে প্রশ্ন করে বাচ্চু এই টাকা নিয়ে ধান্দা করতেছে, হিসাব নাই, এটা নাই, এটা আমি 30 বছর যাবতই শুনতেছি, 30 বছর যাবতই আল্লাহ তালা সুস্থ রাখছেন আসি। তবে যারা দিতে চাচ্ছেন আর যারা দিতে চাচ্ছেন না, দুইটা গ্রুপ, যারা চেষ্টা করতেছেন, যারা চেষ্টার বিপক্ষ করতেছেন, আরও দুইটা গ্রুপ, আমরা 4 প্রকার লোক থাকি। যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, যারা এটার বাধার সৃষ্টি করতেছেন তাদেরকে শুধু এতটুকু একটা প্রশ্ন রাখি। মনে করি আপনি যারা বাধা দিচ্ছেন, আপনার জীবনে অবশ্যই আপনি কোথাও না কোথাও দান করছেন, অবশ্যই কোনো মসজিদ হোক মাজার হোক করছেন, বাক্সের ভিতরে টাকা রাখছেন। আমার ধারণা নেয়ার অ্যাবাউট আমাদের জীবন ব্যবস্থায় আমরা বলতে পারি মিনিমাম 50% লোক কোনো না কোনো বক্সে কখনো আমরা দান করছি, বক্সে, আমি বলছি কারো হাতে না, কোনো রিসিপ্ট নিয়ে না, বক্সে দান করছি। আমি যখন বক্সে দান করছি সেই দানটা আমি করছি এটা কেউ জানে না, কার কাছে করলাম সেটাও আমি জানি না, আমি একটা বক্স পাইছি, বক্সে দান করছি। আমি দান করার পর মসজিদের বক্স হোক মাদ্রাসার বক্স হোক মনে করি সেই দান বাক্সটা চুরি হয়ে গেল, এরকম অনেক দান বাক্স চুরি হয়। এখন আমার প্রশ্ন, আমি মসজিদে বা মাদ্রাসায় বা মাজারে যে কোনো জায়গায় একটা দান বক্স আছে, দান বক্সের ভিতরে আমি দান করছি, তারপর সেই দানটা চুরি হয়ে গেল, দানকারীর কি সমস্যা? এটা কাদেরকে বলছি? যারা বিপক্ষে প্রচার করতেছেন তাদেরকে বলছি, দানকারীর কি সমস্যা? দানকারীর কোনো সমস্যা নেই, চোরের কাম চোরের করছে, দানকারীর কাম দান করছে। আর যারা দান করছেন এবং বিশ্বাস করে দিচ্ছেন, যেমন এক বোন 3000 ইউরো কবরস্থানের জন্য দিছে বাংলাদেশ থেকে, অ্যাটেনশন, 3000 ইউরো অর্থাৎ 3 লক্ষ ইউরো, সরি 3 লক্ষ টাকা বাংলাদেশি টাকা, তবে উনি যেই সময় দিছে তখন একটা এটা আরও কম, 3 লক্ষ টাকার উপর হবে, 3,10-15,000 টাকা হয়ে যাবে, ওই সময় রেট কম ছিল। বাংলাদেশ থেকে যেই বোন কবরস্থানের জন্য টাকাটা দিছে 100 বার তিনি বিশ্বাস করে দিছেন, এখনও যারা দিচ্ছেন বিশ্বাস করে দিচ্ছেন, আপনারা যারা বিশ্বাস করে দিচ্ছেন তাদের কাছে এতটুকু বলতে পারি আপনাদের বিশ্বাস ধ্বংস হবে নষ্ট হবে এরকম মন মানসিকতা আমাদের নাই। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের ফান্ডটা একসাথে করার জন্য, ফান্ডটা একসাথে যখন একটা বিগ অ্যামাউন্ট হবে তখনই আমরা কাজটা শুরু করব। খুব ভালো করে বুঝেন, একটা কবরস্থানের জন্য যে জায়গা খরিদ করা হচ্ছে সেই জায়গার পেমেন্ট যদি সিংহভাগ না হয়, এমন তো না যে সেই জায়গাটায় আমরা ডেভেলপ শুরু করলাম পরবর্তীতে আমরা যদি না নেই মালিক বেশি দামে বিক্রি করতে পারবে, প্রশ্নই ওঠে না। যদি কোনো জায়গায় একবার একটা কবর দেওয়া হয় সেটা যদি কবরস্থান প্রকল্প থেকে আর খরিদ নাও করতে পারে, সেই জায়গা কেউ আর খরিদ করবে না। সুতরাং আপনি বোঝেন যে কত বড় রিস্কি ব্যাপার যেই মালিক পক্ষ আমাদেরকে আধা মূল্যের ভিতরও কাজ করার অনুমতি দিতে চাচ্ছে, কারণ কোনো কারণে যদি একবার একটা কবর সেখানে হয় সেই জায়গা অন্য কেউ কিনবে না। এই বিষয়টা একটু বোঝা উচিত। ফলে আমরা চাচ্ছি আমাদের অ্যামাউন্টটা মাসে অ্যামাউন্ট হয়ে গেলেই তার কাছে পেমেন্ট করলেই আমরা কাজ শুরু করতে পারবো।
আর কাজ পেমেন্ট না হলে এই ধরনের কাজের ভিতরে মানে কবরস্থান প্রকল্পের ভিতরে তো সম্ভব না, কারণ অন্য কোনো একটা হয়তো যে বিল্ডিং হচ্ছে স্কুল হইতে মাদ্রাসা হইতে সে পেমেন্ট হয় নাই, তার জায়গার আরও ভ্যালু বাড়ছে, তা তো না। যাই হোক, আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না। এবার আসি আমাদেরকে যে প্রশ্নটা করছে ঈশ্বর, আলোচ্যর বিষয়টা নুল কী বলে নুল্যস্তার বিষয়টা, নুল্যস্তাটা হইল যেটা বলছেন, একজন প্রশ্ন করছে যারা ঈশ্বর ফুলুসিতে কাগজ জমা দিছেন, ফুলুসিতে যারা কাগজ জমা দিছেন নুল্যস্তার, সেই কাগজ এখনও বাইর হয় নাই, এখনও পর্যন্ত বাইর হয়, দুই একটা প্রভিন্সে হয়তো কাজ শুরু করতে পারে, কিন্তু মেজর সেই কাজ এখনও শুরু হয় নাই, হয়তো এপ্রিলের পর শুরু হইতে পারে, সেখানেও নুল্যস্তার সময় আলোচ্য লাগবে, টেনশন। কিন্তু সেই আলোচ্যটা কী লাগবে এটা ক্লিয়ার না, যখন নুল্যস্তার দিবে তখনই কি আলোচ্য দিতে হবে নাকি প্যাসেঞ্জার আসলে আলোচ্য দিতে হবে? এখানে যেহেতু একটা গ্যাপ রয়েছে, ধারণা করা হচ্ছে যখন এসে নুল কী বলে এটাকে নুল্যস্তাটা দিবে তখনই হয়তো আলোচ্যর কথাটা বলা হইতে পারে, আলোচ্যর কথাটা বলা হইতে পারে, কারণ ওই শ্রমিক আসার পর যদি আলোচ্য না থাকে তাহলে সে ই পাবে কোথায়, কী বলে এটাকে থাকবে কোথায়, এরকম একটা প্রশ্ন হতে পারে। তারপরও এটা এখনও হাইড আছে, সম্ভবত এপ্রিলের পর কাজ শুরু হলে যে দেখা দিতে পারে। বিভিন্ন বড় বড় প্রভিন্স, তার ভিতরে রোমের একজনে প্রশ্ন করছেন, রোম কবে ডাকা শুরু করবে, রোম কবে ডাকা শুরু করবে, আবার বলতেছে তাদের ফোর্স নাই, প্রথম কোভিডের সমস্যা, সবাই এড়াইয়া চলতেছে গ্যাদারিংকে, কিন্তু রোমের মূল সমস্যাটা হলো তাদের ম্যান পাওয়ারের সমস্যা, সাফিসিয়েন্ট স্টাফ নাই যারা নুল্যস্তা, ফ্লুসি, কনভার্ট, তারপর কী বলে রিকনজুমেন্ট ফ্যামিলিয়ারি, চিত্তাদিনান্সা, এই কাজের পর এখন আবার সানাতোরিয়ার কাজ করব, এরকম সাফিসিয়েন্ট তাদের কাছে ফোর্স নাই, বাস্তব সত্য যেটা। আর আমরা চাচ্ছি যারা কাগজ জমা দিছে, আমরা ১৩ তারিখে যেই প্রস্তাবটা দিব বিভিন্ন সংগঠনের কাছে অনুরোধ করব, যারাই কাগজ জমা দিছে, যাদের এই ৫০০ ইউরোর পেমেন্ট হয়েছে, সবাইকেই কম করে হলো এক বছরের কাগজ দিয়ে দেওয়া হোক, উইদাউট মালিকের কন্ডিশন, তার কী রেট দিত আছে না না আছে, পুরা কাগজ আছে না না আছে, অথবা আলোচ্য আছে বা না আছে, তাকে এক বছরের কাগজ দিয়ে দেন, উনি এক বছরের ভিতরে উনি ওনারটা গুছাই নিয়ে আসবেন, কোথায় কাজ করবে, কোথায় থাকবে। এটা হলো আমাদের সরাসরি প্রস্তাবটা হলো এটা, যে যারাই কাগজ জমা দিয়েছেন তাদেরকে এক বছরের কাগজ দিয়ে দেন, কারণ যেহেতু আইনের ভিতরে একটা জায়গায় আছে, মালিক যদি লিসেন্স অ্যামেন্ট করে এক বছর দিবে, মালিক যদি মারা যায় এক বছর দিবে, তাহলে আমরা ধরে নেই এই ব্যাপারটা, কি জেনারেল চাপের জন্য আমরা চেষ্টা করতেছি, বাকি আবার বলতেছি আল্লাহর রহমত, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটি আমাদের জন্য করবেন। তবে এটাও কথা যে যে জাতি, এটা কোরআনের কোনো একটা অংশবন হয় এরকম বলা আছে, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হন আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না, ফলে শুধুমাত্র কী বলে এক জায়গায় রেখে দিলে হবে না, আমাদের সচেষ্ট হইতে হবে, তারপর অবশ্যই আল্লাহ তালাই সিদ্ধান্ত, আল্লাহ তালাই চূড়ান্ত সিদ্ধান্তের মালিক, তিনি তিনিই দিবেন, তবে আমাদের চেষ্টা করতে হবে। আমার ধারণা, আমার ধারণা, যদি আমরা ১৩ তারিখে সমস্ত সংগঠনগুলোকে ঐক্যমতে নিতে পারি যে আমরা মে মাসের বা বিষয়ের একটা ডেট দেওয়া হলো, ওই তারিখে আমরা নামব, এবং ওই নামার পর শুধু যে মিছিল করে শেষ করলাম তার না, সেখানে কন্টিনিউ আমরা স্টে করব, কন্টিনিউ স্টে করব, এবং স্টে করার পর যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সলিউশন না আসতে পারতেছে আমরা রাস্তায় বসে আছি। সেই রাস্তায় বসাটা কী, ভাগ করে নিতে হবে সবার দায়িত্ব, একজন ৪ ঘন্টা রইল, আরেকজন ৪ ঘন্টা চলে গেল, একজন কাজে গেল, আরেকজন বৈশা রইল, এইভাবে টোটাল ২-৩ হাজার লোকের একটা গ্যাদারিং, রাস্তার মোড়ে মোড়ে গ্যাদারিং না দিয়ে সেই পিয়াসার গ্যাদারিংটা দেওয়া উচিত হবে। এই হলো মোটামুটি থিমটা, কিন্তু আবার বলতেছি এই বিষয়টা আমাদের সবাই মিলা উপস্থিত থেকে ১৩ তারিখে অন্য অন্য সংগঠনগুলোকে কনভিন্স করতে হইব বিষয়টা। আমি আবার বলছি এইবার আইনের ভিতরে সর্বোচ্চ বিপদ হইল বাংলাদেশ কমিউনিটি, তার কারণ আমরা সাধারণত ডোমেস্টিক কাজ করি না, ফলে অন্য অন্য কমিউনিটি, ফিলিপিনে, শ্রীলঙ্কা, সাউথ আমেরিকান যারা আছে তারা সরাসরি ডোমেস্টিক কাজ করে, তাদের মালিক পক্ষ আছে, তাদের আলোচ্যেরও সমস্যা নেই, তাদের কিছুরই সমস্যা নেই। সুতরাং বাট মানে ল্যাঙ্গুয়েজটা কী বলবো, বাটে পড়ে গেছি বলছি, অর্থাৎ মূল বিষয়ের মূল সমস্যাটা ভিতরে কিন্তু আমরা পড়ছি। আবার বলতেছি আমরা নিজেরা নিজেরা পয়সা ব্যয় করে ফেলছি, সময় ব্যয় করে ফেলছি, সুতরাং আমি মনে করি এটাকে সবাই মিলাস
সুন্দরভাবে একটা সলিউশন বাইর করতে হবে, সুন্দরভাবে সলিউশন বের করতে হবে। সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, সমস্ত নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতেছে, হাত জোর করে বলতেছে, যে যেখানে আছেন তিনটা সিটিকে টার্গেট করেন, রোম, নাপোলি, মিলানো, এরপর যদি আরও সম্ভব হয় আরও করেন, তবে প্রত্যেকটা সিটির প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা বাসার যিনি ভাড়া ওনার, বাসার মালিক যারা বলি আমরা, ভাড়া নিয়ে থাকলো তো দশজন লোক তার ইসের কী বলে নেতৃত্বে চলে, প্রত্যেকটা লোক যদি আমরা একটু শক্ত হই, একটু শক্ত হই, তাহলে আশা করি আমরা আমাদের রেজাল্টটা ঘরে আনতে পারবো। কী কী? সৌজন্য নবায়নটা রেসিডেন্স ছাড়া, আর এবার যারা কাগজ জমা দিছে সবাইকে এক বছরে দাও, মালিক আছে না আছে কী আছে দেখার সময় নেই, আলোচ্য ছাড়া এক বছরের কাগজ দিয়ে দাও। আচ্ছা, চিত্তাদেনাঞ্চার বিষয়টা হইলো 10 বছর আইন করছেন, আচ্ছা করছেন, আপত্তি নেই, করছেন এখন আপনার আইন মানি, আচ্ছা, কিন্তু এই 10 বছর যে কোনোভাবে 10 বছর হইলে হইব, গ্যাপ ট্যাপ বুঝি না, অর্থাৎ আমার 8 বছরের সময় গ্যাপ হয়েছে, 2-1 বছরের, আমি 11 বছরের মাথায় জমা দিয়েছি, তাহলে আমার 10 বছর হয়েছে, ফিক্সড 10 বছর হইতে হবে, এটা তো অ্যারেস্ট, জেলে থাকলে হইতে সম্ভব, একমাত্র সে আরেস্টানো সে মৃত্যু মেন্ত্র প্রিজনে, আমার যদি জেলে বইরাত হয় 10 বছর, তাইলে বলা যাইব যে 10 বছরে কোনো গ্যাপ হবে না। আরে আমি একটা চলতি ফিরতি মানুষ, আমি দেশে যাইতে পারি, আমি আরেক জায়গায় যাইতে পারি, আমি ব্যবসার জন্য জাপান যেতে পারি, আমি হজের জন্য যেতে পারি, এই কী বলে এই আমি বৃন্দাবন যেতে পারি, আমি কত জায়গায় যেতে পারি, যার যার বিশ্বাসের ধর্মীয় কথাটা বললাম আর কি, তার ভিতরে আপনি একটা কন্ট্রোল করে আমারে পাইলেন না, বাস আমার 10 বছর নাই হয়ে গেল, এটা কোন ধরনের পাগলামি। তা আমরা মনে করি যে এই বিষয়গুলোকে যদি সুন্দরভাবে আমরা প্লেস করতে পারি এবং একটা জনমত সৃষ্টি করতে পারি, পাবলিক ওপিনিয়ন যদি আমাদের ফেভার আনতে পারি, আমার বিশ্বাস ইনশাল্লাহ এটা রেজাল্ট হবে, ইনশাল্লাহ এটা রেজাল্ট হবে। আর কারো কোনো কথা আছে কিনা জানি না, তারপরও আমি পুনরায় মসজিদে উম্মা খরিদ এবং কবরস্থান প্রকল্পের জন্য পুনরায় আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে যেখান থেকে থাকেন, যে যেইভাবে পারেন, আপনার জীবনের ডেলি 1 মিনিট ব্যয় করেন, আমি কিচ্ছু চাচ্ছি না, আমি আমার আমন্ত্রণ আপনাদেরকে দিচ্ছি, আপনার জীবনের ডেলি 1 মিনিট আপনি ব্যয় করবেন সমাজের উন্নয়ন কাজের জন্য। সেটা কি? 1 মিনিট আপনি একজন বলবেন, ভাই শুনলাম রোমে একটা মসজিদ খরিদ হইতেছে এবং একটা কবরস্থান হইতেছে, তুই কি ভাই 20টা টাকা দিয়া 50টা টাকা দিয়ে একটু উপকার করতে পারস? যদি পারস আমিও চিন্তা করতেছি দিমো, তা আমার এই 50 টাকা, তোর 50 টাকা দে, তা আপনি 100 টাকা হইল, কালকে আবার আরেকজনের সাথে বলবেন, আপনি আবার আরেকজনের সাথে বলবেন, ডেলি 1 মিনিট, আমি যে কথাটা বলছি 1 মিনিট, এই 1 মিনিটে কথাটা আপনি এটা দায়িত্ব নেন, আপনার জীবন থেকে যদি 1 মিনিট এই ধর্মীয় এবং সামাজিক কাজের জন্য ব্যয় করেন, মিছিলের আমন্ত্রণ জানান যে দেখ ওই তারিখ একটা মিছিল হইতেছে, চল যাই আসি, 10 সেকেন্ডে কিন্তু শেষ হয়েছে, প্রত্যেকটা লোকে যদি এই দায়িত্বটা পালন করি সঠিকভাবে, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে উইল বি সাকসেস ইনশাল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করব না, দুই একটা প্রশ্ন দেখি সেটার উত্তর দিতে চেষ্টা করব। আমি অবশ্যই এবার প্রশ্ন আমার উঠে দেখতেছি না, আমি অন্য আরেকটা কী বলে মোবাইলে চেক করে দেখতেছি না, ঈশ্বর অন্য কোনো তেমন কোনো প্রশ্ন নাই। একজনে প্রশ্ন করছে, 4 বছর 4 বছরের একটা কন্ট্রাক্ট ছিল বাসার, পরবর্তীতে ভাড়া দিয়ে যাচ্ছে, পরবর্তীতে তিনি আর কন্ট্রাক্ট রিনিউ করে নাই, অর্থাৎ রেজিস্টার্ড করে নাই, সেই ব্যয়টা কি তিনি ইসে কী বল ইসে দিতে পারবে কি না? আমার জানা মতে পারবে। তারপরে এই ব্যাপারে কাফ যারা তাদের পরামর্শ নেবেন। হ্যাঁ, কাফের কথার সাথে একটা কথা আসলো, এই আমরা ধন্যবাদ দিচ্ছি, গত 21 ফেব্রুয়ারিতে আমাদের দুইটা প্রতিষ্ঠান থেকে, কাফের দুইটা প্রতিষ্ঠান, একটা হলো ন্যাশনাল কাফ জনাব জামান ভাই, আরেকটা হইলো হৃদয় মনির সার্ভিস ইতালিয়া, তাদের পক্ষ থেকে কন্ট্রিবিউশন করছিলেন শিশুদের পুরস্কার ক্রিয়া কী বলে প্রতিভা বিকাশ, তাদের পুরস্কার সহ বিভিন্ন কাজে তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা তাদের এই সহযোগিতাকে কবুল করুন এবং তারা যে ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসা বাণিজ্যকে আল্লাহ কী বলে বরকতময় করুক। এবং কাফের প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে অনুরোধ করব যে আমরা চেষ্টা করব ওই পরিমাণ চার্জ নিতে, যেই পরিমাণ যাতে একজন প্রবাসীর উপর খুব চাপ না হয়, এটা একটু আপনারা অনুরোধ, আমাদের বিশেষ অনুরোধ রইল এটা একটু দেখার জন্য। সুতরাং ন্যাশনাল কাফ এবং সার্ভিস ইতালিয়াকে পুনরায় ধন্যবাদ দিচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য, একই সাথে টিএমএম বাংলা পাতেন্তে আপনারা সেখানে ফ্রি অফ কস্ট ইমাম এবং মুয়াজ্জিনরা সেখানে এন্ট্রি নিতে পারেন,
বাকি সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।